হ্যাঁ, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো এবং সুস্থ আছো। আমি পূর্বেই বলেছি তোমরা স্লাইড গুলো মনোযোগ দিয়ে দেখবে। তো স্লাইডে কি দেখানো হচ্ছে, কোন বিষয় পড়ানো হচ্ছে, প্রত্যেক বিষয় ব্যাখ্যা করা হবে, সুতরাং তোমরা মনোযোগ দিয়ে দেখবে। কিন্তু হ্যাঁ, আমরা পরিচিতিটা দেখবো এখন। দেখো আমার ছবি দেখা যাচ্ছে, নামও চলে আসছে, ঠিক আছে। এরপর ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র পড়বো, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় ধ্বনি তত্ত্ব। এই ধ্বনি তত্ত্বটি তোমাদের টিউটোরিয়ালে আছে, তাই এইটি আমরা আগে পড়ে নেব, ঠিক আছে। এখানে কিন্তু অনেক জটিল জটিল বিষয় আছে, আমি স্লাইড প্রত্যেকটা স্লাইড ব্যাখ্যা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে। আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ দেখো, এই অধ্যায়ে শিক্ষার্থীরা যা জানতে পারবে, জানতে পারবে কি কি জানবে তোমরা, বাকযন্ত্র কি, স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, স্বরবর্ণ কার, ব্যঞ্জন বর্ণ ফলা, যুক্ত বর্ণ এবং ধ্বনি পরিবর্তন, সন্ধি, এই সবগুলোই মূলত ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে। সবগুলো কিসের আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। দেখি আমরা কতটুকু আলোচনা করতে পারি আজ, ঠিক আছে। আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ধ্বনি, তার মানে ধ্বনি সম্পর্কে আমরা আগে ধারণা লাভ করব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো ভাষার মূল এবং ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি, ঠিক আছে। ভাষার মূল এবং ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ধ্বনি উচ্চারণে সাহায্য করে আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো, যেমন ফুসফুস, কণ্ঠনালী, জিহ্বা, তালু, দন্ত, ওষ্ঠ, ঠিক আছে, প্রভৃতি। বাক প্রত্যঙ্গের সাহায্যে মানুষ নিজ নিজ ভাষার ধ্বনি তৈরি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধ্বনি তৈরি করার জন্য যে প্রত্যঙ্গগুলো কাজ করে, আমরা কিন্তু এগুলো দেখতে পেলাম, ঠিক আছে। হ্যাঁ, এর পরে স্লাইডে আমরা চলে যাব। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাক যন্ত্র ও বাক প্রত্যঙ্গ। ফুসফুস থেকে, ফুসফুস থেকে শুরু করে ওষ্ঠ পর্যন্ত মানব শরীরের যে প্রত্যঙ্গ, ঠিক আছে, মানব শরীরের যে প্রত্যঙ্গ গুলো ভাষার ধ্বনি তৈরি করার কাজে লাগে, সেগুলোর এক একটিকে বলা হয় বাক প্রত্যঙ্গ বা বাক যন্ত্র। তাহলে বাক যন্ত্র বা বাক প্রত্যঙ্গ কাকে বলে আমরা শিখলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো বাক যন্ত্রের প্রধান কাজ দুটি, এক শ্বাসকার্য পরিচালনা করা, দুই খাদ্য গ্রহণ করা। হ্যাঁ, বাক প্রত্যঙ্গ ছাড়া ভাষার ধ্বনি উচ্চারণ করা যায় না, তার মানে বাক প্রত্যঙ্গ হচ্ছে ভাষা উচ্চারণের জন্য অপরিহার্য অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে। তোমরা অনেকে হাত উঠাচ্ছ, তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেব ক্লাস শেষে। হ্যাঁ, ক্লাসের মধ্যে উত্তর দিতে গেলে ক্লাস শেষ করা যাবে না, ঠিক আছে। সুতরাং তোমাদের ক্লাসের যে সমস্যাগুলো হবে, তোমরা আমার কাছে প্রশ্ন করে জেনে নিতে পারবে। হ্যাঁ, এবারে আমরা একটি চিত্র দেখব। হ্যাঁ দেখো, আমরা বাক যন্ত্রের অবস্থাগুলো দেখতে পাচ্ছি। যেমন দেখো, এটি বাক যন্ত্র, অর্থাৎ কোথা থেকে কোন ধ্বনি উচ্চারিত হয় এই যে ইন্ডিকেট করা আছে। যেমন দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, হ্যাঁ, তারপরে আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, ঠিক আছে, চোদ্দ, পনেরো এবং ষোলো। হ্যাঁ, এই যে ষোলোটা স্থান দেখতে পাচ্ছি আমরা, এই ষোলোটা স্থান থেকেই মূলত ধ্বনি উচ্চারিত হয়ে থাকে। তোমাদের ব্যাকরণ বইয়ে কিন্তু আছে, এই চিত্রটা আছে ব্যাকরণ বইয়ে। ব্যাকরণ বইয়ে পাশে থাকলে দেখে নিবা। আর কেউ কেউ আছো যারা নোট করতে যাও, তারা খাতা কলম পাশে রাখবে, বিশেষ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে নোট করে নিলে সুবিধা হয়, ঠিক আছে। কেননা নোট করার জন্য প্রয়োজন হয় সময়, সেই সময়টা আসলে এই অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব না, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, ন, র, ল, স, এগুলো যে সাত, ত, ছ, ছ, আট, ছয়, হ্যাঁ, ট, ঠ, ডাই যে পাঁচ, এইগুলো যে যেখান থেকে উচ্চারিত হচ্ছে এইগুলোর একটা নাম আছে, সেই নামগুলো আমরা এবার দেখে নেব, ঠিক আছে। আমরা পরের স্লাইডে যাই। দেখো বাক প্রত্যঙ্গ কি কি আছে, এক, ফুসফুস, শ্বাসনালী, কণ্ঠনালী, স্বরতন্ত্র, স্বরযন্ত্র, কণ্ঠ, জিভ, জিহ্বামূল, আলজিভ, তালু, মুখবিবর, দন্ত, ওষ্ঠনাসিকা,
এই সবগুলোকেই একত্রে বাক প্রত্যঙ্গ বলা হয়, ঠিক আছে? আমরা যখন ধ্বনি উচ্চারণ করি, ধ্বনি উচ্চারণ করার সময় এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে? এই প্রত্যঙ্গ গুলো আমরা কি করি, ব্যবহার করি। ওকে, আমরা পরের স্লাইডে যাব। হ্যাঁ, পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলা ভাষার ধ্বনি। বাংলা ভাষার ধ্বনিকে দু ভাগে ভাগ করা যায়, এক স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা যদি বাংলা ভাষার ধ্বনি দেখি তাহলে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন, ঠিক আছে? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি বাংলা ভাষার ধ্বনি, যে বাক ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলো হলো স্বরধ্বনি। তার মানে স্বরধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সহযোগিতা লাগে না। বাংলা ভাষার মৌখিক স্বরধ্বনি সাতটি, ঠিক আছে? হ্যাঁ, এখানে লেখা আছে বাংলা ভাষার মৌখিক স্বরধ্বনি সাতটি। মৌখিক যা মৌলিকতাই, ঠিক আছে? মনে রাখতে হবে যে মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ, হ্যাঁ, অনুনাসিক উচ্চারণ আছে, ঠিক আছে? মৌখিক ধ্বনির কি আছে, অনুনাসিক উচ্চারণটাও আমরা পাবো, ঠিক আছে? হ্যাঁ, অনুনাসিক উচ্চারণ গুলো কি আমরা দেখে নেব, ঠিক আছে? করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয়, যেমন বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি মোট 14টি হয়, ওটা সাতটি, ওটা সাতটি। উচ্চারণের তারতম্যের ভিত্তিতে বাংলা স্বরধ্বনি দুই ধরনের, এক হলো মৌখিক, একটা অনুনাসিক, ঠিক আছে? মৌখিক এবং অনুনাসিক। মৌখিক হচ্ছে যে ধ্বনিগুলো সরাসরি মুখ দিয়ে বেরিয়ে আসে, আর অনুনাসিক মানে হচ্ছে ওই মৌখিক ধ্বনিগুলোর উপরে চন্দ্রবিন্দু যোগ করে দিলেই অনুনাসিক হয়ে যায়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা পরের স্লাইডটা দেখি। হ্যাঁ, পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, স্বরধ্বনির উচ্চারণ, ঠিক আছে? অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তিনটি বিষয়। এগুলো কিন্তু তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবা, ঠিক আছে? তিনটি বিষয় কি, জিভের উচ্চতা, জিভের অবস্থান আর ঠোঁটের আকৃতি। অর্থাৎ স্বরধ্বনিকে এই তিনটি ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে, এছাড়াও কোমল তালুর অবস্থান থেকেও গুরুত্ব দিতে হয়, আমরা সেগুলো জানবো। হ্যাঁ, যেমন কোমল তালুর অবস্থান অনুযায়ী স্বরধ্বনি গুলোকে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়, আর উচ্চারণের কাল অনুসারে স্বরধ্বনি হ্রস্ব এবং দীর্ঘ, ঠিক আছে? স্বরধ্বনি কি হ্রস্ব স এবং দীর্ঘ স, বিষয়গুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবে। হ্যাঁ, এরপরে আমরা পরের স্লাইডটাতে যেতে চাই। পরের স্লাইডটাতে কি, জীবের অবস্থান অনুযায়ী আমরা দেখে নেব যে আমাদের স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত। জীবের অবস্থান আমরা কিন্তু পূর্বে জেনে আসলাম, জীবের উচ্চতা, জীবের অবস্থান এবং ঠোঁটের আকৃতি, তিন দিক থেকে স্বরধ্বনি গুলোকে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? আমরা জীবের যে অংশের সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হয় সেই অংশকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনি গুলোকে সম্মুখ, মধ্য, পশ্চাৎ ধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। এবং সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি, আশা করি বুঝতে পেরেছো জীবের অবস্থান অনুযায়ী। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি। জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি গুলো কি কি, জীবের উচ্চতা অনুসারে স্বরধ্বনি গুলোকে এই চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, দুই হচ্ছে নিম্ন স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি এবং কি, নিম্ন মধ্য স্বরধ্বনি। তাহলে জীবের উচ্চতা অনুযায়ী আমাদের স্বরধ্বনিকে এই চার ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো এবং স্ক্রিনশট দিয়ে রাখবে, ঠিক আছে? এরপরে আমরা দেখি স্বরধ্বনির উচ্চারণ ঠোঁটের অবস্থা অনুযায়ী, ঠিক আছে? ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনি গুলোর উচ্চারণে দু ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, ঠোঁট গোলাকৃত হয় বা আর একটা অগোলাকৃত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? এক হচ্ছে ঠোঁট গোলাকৃত বা অগোলাকৃত, আরেকটি হচ্ছে ঠোঁট খোলা, ওপেন অবস্থায় থাকতে পারে। এই দুই ভিত্তিতে ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। ঠোঁটের এই অবস্থান ভেদে স্বরধ্বনি গুলিকে বিবেচনা করা হয়, গোলাকৃত স্বরধ্বনি আর একটা অগোলাকৃত স্বরধ্বনি, ঠিক আছে? এক হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি, আরেকটি হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, একটি হচ্ছে গোলাকৃত আর একটি হচ্ছে অগোলাকৃত। তাহলে আমরা স্বরধ্বনির শ্রেণী বিভাগ গুলো জানলাম, জিহ্বার উচ্চতা, জিহ্বার অবস্থা এবং কি,
ঠোঁটের অবস্থা অনুযায়ী। ঠিক আছে, পরের স্লাইডটাতে আমরা যাব। তো স্বরধ্বনি উচ্চারণ হ্রস্ব স্বর এবং দীর্ঘস্বর কিভাবে হয় আমরা এই পাশে দেখি। বাম পাশে দীর্ঘস্বর উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়বে। যখন আমরা দীর্ঘস্বর উচ্চারণ করব তখন আমাদের নিচের চোয়ালের মাংসপেশিতে একটু বেশি চাপ পড়বে, আর তারপরে মুখ দিয়ে হ্রস্বস্বরের তুলনায় অধিক বাতাস বের হবে। মুখ দিয়ে হ্রস্বস্বরের তুলনায় অধিক বাতাস বের হবে। হ্যাঁ, স্বরের হ্রস্ব দীর্ঘ উচ্চারণ ভেদে দুটি ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হয়, যেমন ইংরেজি বিট ও বিট শব্দের উচ্চারণ। মানে দীর্ঘ হলে বিট আর হ্রস্ব হলে বিট আর দীর্ঘ হলে বিট, একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখো প্রথম শব্দের ই ধ্বনি হ্রস্ব আর দ্বিতীয় শব্দের দীর্ঘ, এবং এই হ্রস্ব উচ্চারণের কারণে ইংরেজিতে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয়েছে। তাহলে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বরের গুরুত্ব অবশ্যই কিন্তু আছে। ঠিক আছে, আমরা পরের স্লাইডটাতে যাব। হ্যাঁ, পরের স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি স্বরধ্বনির উচ্চারণ, যেমন কোমল তালুর অবস্থা। আমাদের মুখের ভেতরে উপরে রয়েছে তালু, এ তালু আমরা উপরে উঠাতে পারি আবার নিচেও নামাতে পারি। তালুর অবস্থান অনুযায়ী স্বরধ্বনি দুই ভাবে নির্দেশ করা হয়। ঠিক আছে, দুই ভাবে নির্দেশ করা, এক মৌখিক স্বরধ্বনি, একটা অনুনাসিক স্বরধ্বনি, যা ইতিমধ্যে আমরা জেনে এসেছি। কোমল তালুর অবস্থা অনুযায়ী মৌখিক স্বরধ্বনি এবং অনুনাসিক স্বরধ্বনি হিসেবে স্বরধ্বনিকে বিভক্ত করা হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে স্লাইডটাতে দেখো, হ্যাঁ, এরপরে স্লাইডটাতে আমরা চলে এসেছি অলরেডি। বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনির তালিকা আমরা দেখতে পাচ্ছি। যেমন মৌখিক স্বরধ্বনি হ্রস্ব ই, এ, আ, ও, উ এবং হ্রস্ব, এগুলো তোমার উচ্চারণ এই যে শব্দ দিয়ে দেখানো হয়েছে, বিধি, এরা, ট্যাক। ঠিক আছে, হ্যাঁ। আর আনুনাসিক বা অনুনাসিক হলে শুধু চন্দ্রবিন্দু যুক্ত হয়, যেমন হ্রস্ব ইর পর চন্দ্রবিন্দু হয়েছে, এর পর চন্দ্রবিন্দু হয়েছে, স্বরে আর পর এর পর চন্দ্রবিন্দু হয়েছে, আর পর আর উপর চন্দ্রবিন্দু হয়েছে, অ চন্দ্রবিন্দু যুক্ত করা হয়েছে, ও এবং তারপর আছে কি হ্রস্ব চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে, এবং শব্দ আমরা দেখতে পাচ্ছি। তার মানে মৌখিক হলে চন্দ্রবিন্দু থাকবে না, আর অনুনাসিক হলে চন্দ্রবিন্দু যুক্ত হবে। তার মানে চন্দ্রবিন্দু যুক্ত হলে অনুনাসিক হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা অলরেডি চলে এসেছে, আমরা দেখে নেব পরের স্লাইডটা। ব্যঞ্জন ধ্বনি, এবারে দেখো ব্যঞ্জন ধ্বনিতে কি আছে। যেসব বাক ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয়, অথবা আংশিকভাবে বন্ধ হয়, কিংবা সংকীর্ণ থেকে কি হয় বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে, সেগুলোই হলো ব্যঞ্জন ধ্বনি। তার মানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনির সহযোগিতা লাগে। ঠিক আছে, আমরা যখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি তখন কি হয় স্বরধ্বনির সহযোগিতা কিন্তু লাগে। হ্যাঁ, আমরা দেখো দেখতে পাচ্ছি বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা, বাংলা ব্যঞ্জন ধ্বনির প্রকৃত সংখ্যা 32টি, ধ্বনি কিন্তু 32টি। ওকে, ব্যঞ্জন ধ্বনি 32টি, বর্ণ হচ্ছে মোট 39টি। ধ্বনি এবং বর্ণের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য গুলো কি, কিছু কিছু ধ্বনি আছে যেগুলোর উচ্চারণ নাই, এ কারণে ধ্বনি অনেক কম। ঠিক আছে, যেমন ক খ গ ঘ ঙ 5টি, চ ছ জ ঝ 4টি, ট ঠ ড 4টি, ত থ দ ধ দন্ত ন 5টি, প ফ ব ভ ম 5টি, র ল ষ এবং দন্ত ষ 4টি। ঠিক আছে, এবং অ ধৈবন্ডরা 3টি, অন্তঃস্থ এবং অন্তঃস্থ গ 2টি, মোট 32টি। এগুলো কিন্তু ধ্বনি, ধ্বনি এবং বর্ণ উভয় এগুলো, আর বর্ণ মোট 39টি আছে। কেন 39টি, বাকি গুলোর উচ্চারণ নাই, ধ্বনি কেন 32টা হবে, বাকি যেগুলো আছে সেগুলোর ধ্বনি নাই। ঠিক আছে, উচ্চারণ নাই। এবারে আমরা দেখে নেব ব্যঞ্জন ধ্বনির কি, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। যেমন Thank you.
তাকে বলে ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন রূপ বা আকার ধারণ করে সাকার হয়ে ওঠে এবং বিশেষ গুণ বা শক্তি মহিমায় প্রকাশ পায় তখন তাকে আমরা কি বলি দেবদেবী। হ্যাঁ হ্যালো শিক্ষার্থীরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আমাদের নেটওয়ার্ক মাঝে মাঝে সমস্যা হয়, ঠিক আছে, সমস্যার কারণে তোমাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। হ্যাঁ আমরা আবারও শেয়ার করছি, ঠিক আছে, আমরা এখানে ছিলাম। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বিষয় খেয়াল রাখতে হয়, এক উচ্চারণ স্থান আর একটা হচ্ছে উচ্চারণ রীতি, ঠিক আছে। হ্যাঁ দুটি জিনিস কি করতে হয় খেয়াল রাখতে হয়, একটা উচ্চারণ স্থান একটা হচ্ছে উচ্চারণ রীতি, ঠিক আছে। আমরা দেখি পরের স্লাইডে যাই। হ্যাঁ এখানে দেখো উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনি গুলোকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি গুলোকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। তোমরা অনেকেই হাত উঠাইছো, কিছু বলবে মনে হয়, ঠিক আছে, তোমরা অবশ্যই বলবে, কিন্তু হ্যাঁ ক্লাস শেষে বলবে। ক্লাসের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার ক্লাসটা ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে, তোমরা ক্লাস শেষের সময় পাবে তখন প্রশ্নের উত্তর দেবে। উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনি গুলোকে দ্বিষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, ঠিক আছে, প্রতিবেষ্টিত, তালব্য দন্তমূলীয়, তালব্য জিহ্বামূলীয়, কণ্ঠনালীয়, এই আট ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কোন অনুসারে? জিহ্বার, এগুলো উচ্চারণ স্থান, অর্থাৎ কোথা থেকে উচ্চারিত হয় ধ্বনিগুলো, সেই স্থান অনুযায়ী ধ্বনিগুলোকে আমরা আট ভাগে বিভক্ত করেছি, ঠিক আছে। হ্যাঁ আমরা পরবর্তী স্লাইডে যাবার চেষ্টা করছি, ঠিক আছে। হ্যাঁ পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান, যেমন উচ্চারণের স্থান গুলো আমরা দেখি, যেমন উচ্চারণের স্থান দ্বিষ্ঠ, এই দ্বিষ্ঠ থেকে উচ্চারিত হয় প, ফ, ব, ভ, ম, দন্ত থেকে উচ্চারিত হয় ত, থ, দ, ধ, এবং দন্ত মূলীয় থেকে উচ্চারিত হয় দন্ত ন, ঠিক আছে, বয়বিন্দু র, ল এবং দন্ত স, প্রতিবেষ্টিত ভাবে উচ্চারিত হয় দয়বিন্দু ড় এবং ঢয়বিন্দু ড়, তালব্য দন্ত মূলীয় ত, ঠ, ড এবং ড, আর তালব্য চ, ছ, বর্গে জ, ঝ, হ্যাঁ তালব্য স, ঠিক আছে, জিহ্বামূলীয় ক, খ, গ, ঘ, কণ্ঠনালীয় হ, অর্থাৎ আমাদের বাক প্রত্যঙ্গের যে স্থান থেকে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই স্থানের নাম অনুসারে ধ্বনিগুলোর নামকরণ করা হয়েছে। তাই প্রথম এগুলোকে বলা হয় দ্বিষ্ঠ, এগুলোকে বলা হয় দন্ত, এগুলোকে দন্ত মূলীয়, তারপরে প্রতিবেষ্টিত, তারপরে তালব্য দন্ত মূলীয়, তারপরে তালব্য এগুলো, তারপরে জিহ্বামূলীয় এবং কণ্ঠনালীয়। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম বাংলা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থান অনুযায়ী কয় ভাবে বিভক্ত আছে এবং কোথা থেকে কোন ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সঙ্গে দুটি বাকযন্ত্র জড়িত থাকে, একটি সক্রিয় উচ্চারক আর একটি নিষ্ক্রিয় উচ্চারক। অর্থাৎ যে বাক প্রত্যঙ্গগুলোর পরিচয় আমরা পূর্বে পেয়েছি সেগুলো তো দুটাই একসঙ্গে সক্রিয় থাকে না, একটা সক্রিয় থাকে আর একটা নিষ্ক্রিয় থাকে। আমরা দেখে নেব কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। আমরা দ্বিষ্ঠ ধ্বনি পড়েছি, দ্বিষ্ঠতে সক্রিয় উচ্চারক হলে নিচের ঠোঁট আর উপরের ঠোঁট নিষ্ক্রিয় অবস্থায় থাকে, দন্ত জিভের ডগা সক্রিয় থাকে, উপরের পাটির দ্বার নিষ্ক্রিয় থাকে, দন্তমূলীয় এখানে জিভের ডগা থাকে সক্রিয় আর দন্তমূল থাকে নিষ্ক্রিয়, প্রতিবেষ্টিত, প্রতিবেষ্টিত উচ্চারণের সময় কুঞ্চিত জিভের ডগা সক্রিয়, কুঞ্চিত মানে উল্টে যাওয়া, সামনে একটু উল্টে যাওয়া, ঠিক আছে, জিভার অগ্রভাগ উল্টে গিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় ট, ঠ, ঠিক আছে। হ্যাঁ এরপরে দন্তমূলের পেছনের অংশ নিষ্ক্রিয় থাকে, তালব্য দন্তমূলীয় ধ্বনি জিভের পাতা সক্রিয় থাকে আর দন্তমূলের পেছনের অংশ নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। হ্যাঁ তালব্য ধ্বনি উচ্চারণের সময় জিহ্বের সামনের অংশ সক্রিয় থাকে আর শক্ত তালু থাকে নিষ্ক্রিয়, জিহ্বামূলীয় ধ্বনি উচ্চারণের সময় জিহ্বের পেছনের অংশ সক্রিয় থাকে, কোমল তালু এখানে নিষ্ক্রিয় থাকে, কণ্ঠনালীয় ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র থাকে সক্রিয় আর জিহ্বের পেছনের অংশ যা আল জিহ্বের নিচে রয়েছে সেটি নিষ্ক্রিয় থাকে। তাহলে কিন্তু আমরা
ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় যে সকল অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় থাকে এবং যেগুলো নিষ্ক্রিয় থাকে এগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। ঠিক আছে, আমরা পরের স্লাইডটাতে যেতে চাই। হ্যাঁ, পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, বায়ু প্রবাহ কিভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয় তাই হলো উচ্চারণ রীতি। অর্থাৎ বায়ু প্রবাহে যেভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয় তাই হলো উচ্চারণ রীতি। যেমন উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে স্পৃষ্ট বা স্পর্শ, ঘর্ষণজাত, কম্পিত, ঠিক আছে, তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক, নাসিক্য, এই সাত শ্রেণীতে ভাগ করা হয়েছে। উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি এই সাত শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে স্পর্শ বা স্পৃষ্ট, ঠিক আছে, ঘর্ষণজাত বা শীষ ধ্বনি, ঠিক আছে, কম্পিত, তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক এবং নাসিক্য, এই কয়টা শ্রেণীতে ভাগ করা যায় কি অনুসারে, বায়ু প্রবাহের ভিত্তিতে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। হ্যাঁ, এর পরের স্লাইডে আমরা যাব। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি উচ্চারণ রীতি আর ধ্বনিগুলোর নাম। যেমন দেখি স্পৃষ্ট ধ্বনি প ফ ব ভ ত থ দ ধ চ ছ বর্গে জ ঝ ট ঠ, ঠিক আছে, ড ক খ গ এবং ঘ, এবং নাসিক্য হলো উয় ম এবং দন্ত ন, ঠিক আছে, নাসিক্য হলো উয় ম এবং দন্ত ন, ঘর্ষণজাত দন্ত স তালব্য স হ, কম্পিত হচ্ছে গয় বিন্দু র, তাড়িত হচ্ছে ড বিন্দু র এবং ঢয় বিন্দু র, পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, নৈকট্যমূলক ধ্বনি অন্তস্থ ব এবং অন্তস্থ অ। তাহলে আমরা উচ্চারণ রীতি অনুযায়ী বিভাগ দেখলাম। আবার দেখো ফুসফুস তাড়িত বাতাসের বেগের তারতম্য অনুসারে ভাষার ধ্বনি আবার দুই প্রকার, একটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি আর একটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে, একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। ঠিক আছে, অল্প প্রাণ কি? হ্যাঁ, অল্প প্রাণ দেখি আমরা, মানুষের গলায় স্বরযন্ত্র নামে একটি বাক প্রত্যঙ্গ রয়েছে, স্বরতন্ত্রের ভেতরে আরো দুটি প্রত্যঙ্গ রয়েছে, একটা স্বররন্ধ্র, একটা স্বরতন্ত্র। রন্ধ্র মানে ছিদ্র, ঠিক আছে, আর তন্ত্র মানে হচ্ছে, তন্ত্র হচ্ছে চামড়া বলা হয়, পর্দা, তন্ত্র আসলে পর্দা, ঠিক আছে, স্বররন্ধ্র হচ্ছে ছিদ্র, ছিদ্রের মধ্যে দুটি পর্দা থাকে, এই পর্দা কাপার ভিত্তিতে আবার ধ্বনিকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বরতন্ত্রের এই অনুরণন, অনুরণন মানে কাপা, অনুরণন মানে কি, কাপা, ঠিক আছে, স্বরতন্ত্র কেঁপে উচ্চারিত হয়, অনুরণনের দিক থেকে ভাষার ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক অঘোষ ধ্বনি, একটা ঘোষ ধ্বনি। অঘোষ মানে হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্র কাঁপে না, আর ঘোষ হচ্ছে যেগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্র কাঁপে, ঠিক আছে। আর অল্প প্রাণ হচ্ছে যে স্বর, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস কম জোরে বের হয়, আর মহাপ্রাণ হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস খুব জোরে বের হয়, সজোরে বের হয়। তাহলে আমরা কিন্তু অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ এবং ঘোষ ধ্বনির পরিচয় পেলাম। ঠিক আছে, সংজ্ঞা পেলাম। আমরা এবার একটা চার্ট দেখব। এই চার্টে তোমার অঘোষ, ঘোষ, মহাপ্রাণ এবং অল্প প্রাণ ধ্বনিগুলোর পরিচয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি ধ্বনি, উচ্চারণের স্থান, অঘোষ, ঘোষ, ঠিক আছে, অঘোষ এবং ঘোষ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি না, অবশ্যই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো ধ্বনি জিহ্বা মূলীয় বা কণ্ঠ ধ্বনি বা উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ, কণ্ঠ থেকে উচ্চারিত হয় ক খ গ ঘ, তালব্য ধ্বনি তালু থেকে উচ্চারিত হয় চ ছ বর্গে জ ঝ ঞ, মূর্ধন্য ধ্বনি মূর্ধা থেকে উচ্চারিত হয় ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, দন্ত ধ্বনি দাঁত থেকে উচ্চারিত হয় ত থ দ ধ দন্ত ণ, ওষ্ঠ ধ্বনি ওষ্ঠ থেকে উচ্চারিত হয় প ফ ব ভ ম, ঠিক আছে, প ফ ব ভ ম। হ্যাঁ, এগুলোকে আবার ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ হিসেবেও ভাগ করা হয়েছে। তাহলে ঘোষ ধ্বনি কোনগুলো, ঘোষগুলো দেখতে পাচ্ছি ক চ ট থ প খ ছ থ থ ফ, ঠিক আছে, আর ঘোষ, অঘোষ হচ্ছে ক খ চ ছ ট ঠ ত থ এবং ক ফ, আর ঘোষ হচ্ছে গ ঘ ঞ বর্গ জ ঝ ঞ ড ঢ মূর্ধন্য ণ দ ধ দন্ত ণ ব ভ এবং ম। এর মধ্যে আবার
কি আছে? অল্প প্রাণ আছে, মহাপ্রাণ আছে। অল্প প্রাণ কি? ক চ ট ত প। মহাপ্রাণ হচ্ছে খ ছ ঠ থ ফ। আবার অল্প প্রাণ গ জ ড দ ব। আর মহাপ্রাণ ঘ ঝ ঢ ধ ভ। আর নাসিক্য, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় কি হয়? বাতাস নাক দিয়ে বের হয়। তাই এগুলোকে কি বলা হয়েছে? নাসিক্য ধ্বনি বলা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই শক্তি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি বর্ণ, কার এবং ফলা, এগুলো আমরা জানবো। যেমন ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, আমরা জানি ধ্বনি অর্থাৎ আমরা যেটা আওয়াজ করি সেটাই ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। বর্ণ আবার প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বরবর্ণ, ব্যঞ্জন। স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্বর্ণবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, কার 10টি। ঠিক আছে, স্বরেও বর্ণের কোনো কার নেই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, ফলা মোট 6টি। এই তথ্যটি তোমরা মুখস্থ করে ফেলবে, অর্থাৎ এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ প্রধানত দুই প্রকার, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। স্বর বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার, কার মোট 10টি। স্বরেও বর্ণের কোনো কার নেই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ফলা 6টি। ঠিক আছে, আমরা কিন্তু ইনফরমেশনটা জানলাম। এরপরে আমরা কার বসানোর পদ্ধতি দেখো, অর্থাৎ কিভাবে কার যোগে শব্দ তৈরি হয়। প্রথমে আমরা কার ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, কার যে বর্ণের সাথে যোগ করা হয় তা, হ্যাঁ, কার সবসময় ব্যঞ্জন বর্ণের সাথেই যুক্ত হয়, কার কিন্তু স্বরবর্ণ গ্রহণ করে না। ঠিক আছে, যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি যে আকায়, যে ডানে, আকারে, যে আকার ডানে, এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা কি দেখছি? আকার এবং ইকার। ঠিক আছে, আকার এবং ইকার, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বামে, ডানে, নিচে এবং দুই পাশে। ঠিক আছে, ইকার, একার এবং ঐকার, এগুলো সবসময় বামে বসে। ঠিক আছে, আর ডানে বসে আকার এবং দীর্ঘিকার কোনো শব্দের বা কোনো বর্ণের। ঠিক আছে, হ্যাঁ, এখানে আবারও বুঝে নাও, সবসময় ইকার, একার এবং ঐকার সবসময় বামে বসে বর্ণের, আর ডানে বসে আকার এবং ইকার, আর নিচে সবসময় বসে উকার, দীর্ঘকার এবং ঋকার, আর দুই পাশে বসে, দুই পাশে বসে ওকার এবং ঔকার। ঠিক আছে, ওকে, হ্যাঁ, তাহলে কারগুলো কোথায় কি বসে আমরা কিন্তু জানতে পারলাম। ঠিক আছে, এরপর আমরা দেখে নেই ফলা বসানোর পদ্ধতি। যেমন দেখো, জ ফলা, র ফলা, ব ফলা, ঠিক আছে, ম ফলা, ন ফলা, ল ফলা, এই ফলাগুলো আমরা আগে জেনে নেই। ফলা 6টি আছে, ফলা 6টি, জ ফলা, ম ফলা, ব ফলা, র ফলা, ন ফলা এবং ল ফলা, হ্যাঁ, এগুলো কোথায় বসে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আজকের ক্লাস থেকে অনেক কিছুই জেনে গেছি, তাই না? এবারে ক্লাস শেষ করব, তার আগে তোমাদের তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, আমি তোমাদের সুযোগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রশ্ন থাকলে নিশ্চয়ই তোমরা করবে, কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হলো কিনা। ঠিক আছে, তোমরা এখন, হ্যালো, তোমরা এখন আনমিউট হয়ে কথা বলতে পারবে। হ্যালো, আমার কথা শোনো, তোমাদের বইয়ে পড়া আছে, সবাই চুপ করো। আলোচনাগুলো আছে, ঠিক আছে, প্রথমে স্ক্রিনশট গুলো একটু আরেকবার দেখাবেন। হ্যাঁ,
প্রথম থেকে একটু আরেকবার স্লাইড গুলো দেখাবেন, আবার প্রথম থেকে আবার প্রথমের কো একটা খালি একটু দেখাচ্ছি। আচ্ছা কোনটা দেখবে? দেখো আমি যাচ্ছি, কোনটা দেখবে? কোনটা আমার কি স্যার আরো আগে? হ্যাঁ আমি যাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ কোনটা দেখো? কোনটা স্যার আরো আগে? আরো আগে এটা? আরো আগে, আরো আগে স্যার, আরো আগে এটা থাক স্যার, আরো আগে। আচ্ছা আরো আগে তো পরিচয়, আরো আগে তো পড়া নাই, পড়াতে এখান থেকে আচ্ছা আমি দেখাচ্ছি, তোমরা দেখো। দেখান প্রথম থেকে, প্রথম থেকে দেখাবো। হ্যাঁ এই যে এখান থেকে শুরু, এখান থেকে শুরু। হ্যাঁ এই যে দেখো এটা একটা স্লাইড। হ্যাঁ তারপর তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এটা একটা স্লাইড এই এইটা একটা স্লাইড। এই শোনো তোমাদের এইচ ডাব্লিউ হলো ওই যে চারটা আমি দেখাই, এই চারটা এইচ ডাব্লিউ হিসেবে নাও। এই বাবা সবাই, এই যে আমি বলছি এইচ ডাব্লিউ, এই যে এইটা 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 এই যে এইটা এইটা সবাই এইচ ডাব্লিউ হিসেবে নাও। ঠিক আছে, ঠিক আছে স্যার। এই চারটা মুখস্থ করে ফেলো। ঠিক আছে স্যার, কোন চারটা একবার দেখান। এই চারটা, এই চারটা যেটা দেখতে পাচ্ছো, এটা দেখতে পাচ্ছো, এটা এখন দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো না স্যার? দেখতে পাচ্ছি না স্যার। কোনটা এই যে চারটা দেখতে পাচ্ছো? অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, ওই চারটা। হ্যাঁ 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 তোমরা ভালো থাকো, আপনার আমাদের ফোনে তো স্ক্রিনশট দেওয়া যায় না, আমি কেমনে পড়বো? হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, কেমন? দাদা গ্রুপে যারা পাইছো তারা দিয়ে দিও, সুবিধা হবে।